1,25,000 বাচ্চা প্রতি বছর এই অনিরাপদ খাদ্যের কারণে মারা যাচ্ছে। যে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের একটা সিদ্ধান্ত আছে যে আমরা সমন্বিতভাবে প্রতি মাসে আমরা মোবাইল কোর্ট এবং মনিটরিং করব। এর মধ্যে এরই ধারাবাহিকতা আজকে আমরা কারওয়ান বাজারে এসেছি। আপনারা জানেন আমার সাথে আছে ডিস্ট্রিক্ট ফিশারিজ অফিসার, ডিস্ট্রিক্ট লাইভস্টক অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, আমাদের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃন্দ আছেন, আমাদের অফিসাররা আছেন। তো আমরা গত মাসে আপনারা জানেন যে হাতিরপুল, আমরা রামপুরা বাজার এবং কৃষি মোহাম্মদপুর কৃষি মার্কেট প্রতি সময় আমরা বিভিন্ন বাজারগুলোতে যা অসামঞ্জস্য আছে সেগুলো সম্পর্কে তাদেরকে তুলে ধরি এবং সেগুলা নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য চেষ্টা চালাচ্ছি। তো আজকেই কারওয়ান বাজার একটা বৃহৎ মার্কেট, এখানের অনেক ক্রেতা আছে কিন্তু বেশ অসামঞ্জস্য এখানে পাওয়া গিয়েছে। প্রথমত মাংসের বাজারের কথা যদি বলি, এখানে বাজারের ভিতরে গরু ছাগল জবাই করার কোনো বিধান নাই, সম্পূর্ণ অবৈধ। কিন্তু এখানে দেখা গেছে যে তারা বাজারের ভিতরে গরু ছাগল জবাই করছে। তো এখানে আমরা তাদেরকে এই বিষয়ে তীব্রভাবে নোটিশ করে গেলাম। এখানে আমাদের এই বাজার সমিতির জয়েন্ট সেক্রেটারি মহোদয়ও আছেন, উনিও নিশ্চিত করছেন যে আগামী 7 দিনের মধ্যে আমাদের এখানে স্লটার হাউস আছে সিটি কর্পোরেশন, ওইখানে গরু ছাগল জবাই তারা করবে। দ্বিতীয়ত গরু ছাগলের এই যে মাংসগুলো এখানে রাখা আছে আপনারা দেখেন, এগুলোর মধ্যে কোনো সিল নেই, কোন দিন এগুলো জবাই করা হয়েছে সেটা নেই, কতক্ষণ তারা এখানে রাখবে, কতক্ষণ রাখতে পারবে, একটা মাংস ভালো থাকবে, নিরাপদ থাকবে সেটাও তাদের জানা নেই। এ বিষয়ে আমরা তাদেরকে, আমাদের ডিস্ট্রিক্ট লাইভস্টক অফিসার তাদেরকে বলেছেন এবং সচেতন করেছি, তাদের কাছ থেকে আমরা লিখিত নিয়েছি যে ভবিষ্যতে তারা এই নিয়ম মেনে চলবে। তৃতীয়ত যে মাংস সংরক্ষণ, যেগুলো মাছ মাংস বিক্রি না হওয়ার পরে যেগুলো থাকে সেগুলো তারা কী করে, তো সেইগুলো তারা এখানে যেভাবে সংরক্ষণ করছে এটা সম্পূর্ণ অনিরাপদ পদ্ধতি। তারা দেখা যায় যে একটু বরফ দিয়ে বাক্সের ভিতরে মাংস রেখে দিয়েছে, যেগুলো একদম নষ্ট হয়ে গেছে আপনারা দেখেছেন, সেই মাংসগুলো আমরা ধ্বংস করেছি। সবচেয়ে বড় আকারের যে এটা অসামঞ্জস্য পাওয়া গিয়েছে, এখানে একটা মাংসের দোকানে আমরা রং পেয়েছি যেগুলো তারা মাংসের মধ্যে পচা মাংসের মধ্যে মিশিয়ে সতেজ অবস্থায় বিক্রি করে। তো আমরা এটাকে মোবাইল কোড করেছি, 1,00,000 টাকা জরিমানা করা হয়েছে। মাছের বাজারগুলোকে আমরা দেখেছি, সতর্ক করেছি, অন্যান্য যে সমস্ত পণ্য সামগ্রী আছে সবাইকে আমরা সতর্ক করেছি। আমরা একটি দোকানকেই করেছি, এটা সচেতনতামূলক, একটাতে অসামঞ্জস্য অনেকগুলোকে আমরা সচেতন করে দিয়েছি যে পরবর্তীতে আমরা তাদেরকে আর কোনো ধরনের ছাড় দিব না, অনেক কিছু তারা জানে না, সেই জন্য আমরা সব বিষয়গুলো তাদেরকে জানিয়ে দিয়ে গেছি। আর যেটা বেশি বড় অপরাধ সেটাকে আমরা জরিমানা করেছি। সেই বসে বিষয়ে আমরা তাদেরকে লিফলেট বিতরণ করেছি, তাদেরকে আমরা স্ব বিভাগের কর্মকর্তা, আমাদের মৎস্য কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবার মাধ্যমে তাদেরকে মেসেজগুলো দিয়েছি। বাজার সমিতির যারা কর্মকর্তা আছেন তাদেরকে আমরা মেসেজ দিয়েছি। তারপরেও আজকে আমরা যা দেখে গেলাম অফিসে গিয়ে আমরা সেইগুলো লিপিবদ্ধ করে তাদেরকে নির্দেশনাবলী পাঠাবো 7 দিনের সময় দিয়ে, যে 7 দিনের মধ্যে তারা এগুলো রেকটিফাই করবে এবং আমরা ভবিষ্যতে আরও ফলো আপ করবো। সেটা দেখেছেন যে আমরা অনেকগুলো দোকানে গিয়েছি। তো আমরা প্রথমত এই আমাদের সমন্বিত মনিটরিং বা মোবাইল কোডের উদ্দেশ্য থাকে যে বেশিরভাগই মানুষকে সচেতন করা এবং তথ্যগুলো দেয়া যে কী তারা জানে না বা কীভাবে তারা বাজারটাকে সঠিকভাবে ব্যবস্থাপনা করবে। তো আমরা মূলত এখানে বেশ কিছু মাংসের দোকান আছে, তো সবগুলাতেই আমরা কিছু না কিছু অসামঞ্জস্য পেয়েছি, সবাইকে আমরা সতর্ক করে যাচ্ছিলাম। কিন্তু লাস্টে গিয়ে একটা দোকানে আমরা দেখলাম যে তারা রক্ত মানে সেটা রং মিশিয়ে সেগুলা মাংসের মধ্যে বিক্রি করছে, যেটা জঘন্যতম অপরাধ। এই রঙগুলাও এইগুলা মানে এডিবল রং না, যেগুলা এইগুলা মানুষকে একাতে প্রতারণা করছে, আরেক মানুষগুলা অনিরাপদ খাদ্য খেয়ে অসুস্থ হচ্ছে। আপনারা জানেন যে দিনে দিনে মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ দিনে দিনে মানে খাবার সংক্রান্ত কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি এই সমস্ত অনিরাপদ খাবার খেয়ে মারা যাচ্ছে। প্রতি বছরে 4,40,000 মানুষ মারা যাচ্ছে, শিশুরা আক্রান্ত হচ্ছে এবং সবচেয়ে তারা যে মাংসগুলো তাদের থাকে সেগুলো কিন্তু তারা হোটেলে দেয়। তারা বললো যে সেগুলো বার্গার, স্যান্ডউইচ এইসব বাচ্চাদের যে সমস্ত খাবার এইগুলোতে বিক্রি হয়। আর 1,25,000 বাচ্চা প্রতি বছর এই অনিরাপদ খাদ্যের কারণে মারা যাচ্ছে। এই জন্য আমরা এই বিষয়ে খুব সতর্ক, তারা যেখানে রং মিশাচ্ছিল এই অপরাধটা আমরা মেনে নিতে পারি নাই। আমরা এখানে তাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জরিমানা অনেক বেশি, তারপরে আমরা 1,00,000 টাকা তাদেরকে জরিমানা করেছি।